আট দিন পেরিয়ে গেলেও এখনো অধরা সন্দেশখালের ত্রাস। শেখ শাহজাহানের বাংলো, বাড়ি, ভেড়ি সহ একাধিক জায়গায় খোঁজ চালালো রিপাবলিক বাংলা, কিন্তু কোনো হদিশ নেই শেখ শাহজাহানের। দিনের বেলায় হেরিকেন নিয়ে কেন হাঁটছি? হ্যাঁ, দিনের বেলায় হেরিকেন নিয়ে হাঁটতে হচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সন্দেশখালিতে, ঠিক আট দিন আগে। আট দিন আগে এখানেই ইডি আধিকারিকদের ওপর, সিআরপিএফের এবং ইডি আধিকারিকদের ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে, এবং সেই ঘটনার আট দিন পরও, পেরিয়ে যাওয়ার পরেও এই সন্দেশখালি বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি নাকি বেপাত্তা, কোথায় গেলেন শেখ শাহজাহান? তিনি সন্দেশখালিতেই আছেন নাকি অন্য কোথাও চলে গিয়েছেন? ঘটনার আট দিন পর তাই দিনের আলোতেও হেরিকেন হাতে নিয়ে আমাদেরকে খুঁজতে হচ্ছে কোথায় শেখ শাহজাহান। রিপাবলিক বাংলা ঘটনার পেরিয়ে যাওয়ার আট দিন পেরিয়ে যাওয়ার পরেও হেরিকেন নিয়ে দিনের আলোয় সন্দেশখালিতে খোঁজার চেষ্টা করবে কোথায় লুকিয়ে রয়েছে শেখ শাহজাহান। শাহজাহানের খোঁজে রিপাবলিক। গত 5ই জানুয়ারি সন্দেশখালিতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা, কিন্তু এখনো এতগুলো দিন কেটে যাওয়ার পরেও, একটা গোটা সপ্তাহ কেটে যাওয়ার পরেও এখনো অধরা মূল অভিযুক্ত শেখ শাহজাহান। কিন্তু সেই সন্দেশখালিতে নাম মাত্রই রাজ্য পুলিশের নাকা চেকিং এর আয়োজন করা হয়েছে। একের পর এক বাস গাড়ি চলে যাচ্ছে, কিন্তু নীরব দর্শকের ভূমিকায় পুলিশ। এইভাবেই নাকা চেকপয়েন্ট থেকে একের পর এক গাড়ি বেরিয়ে যাচ্ছে, কিন্তু কোথায় পুলিশের নিরাপত্তা, পুলিশের তল্লাশি? দেখতে পেলাম আরও কিছু গাড়ি বেরিয়ে যাচ্ছে পরপর। জিজ্ঞাসাবাদের কোনো বিষয় নয়, জিজ্ঞাসাবাদের কোনো বালাই নেই, পুলিশকর্মীরা দাঁড়িয়ে রয়েছেন। নাকা চেকিং এইভাবেই কার্যত নিষ্ক্রিয় বলা যেতে পারে। আরেকটি বাস আসছে, আমার ভিডিও জার্নালিস্ট মহিষের ছবিটা দেখাচ্ছে। সেই বাসের মধ্যে বাইরের লোক বা ভেতরের লোক তারা বেরিয়ে যেতেই পারেন। দেখা গেল এই বাসটাকেও কোনোভাবে ধরল না নাকা চেকিংয়ে থাকা অফিসাররা। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কতটা সহজভাবে এই চত্বর থেকে গা ঢাকা দিতে পারেন এখানকার বাদশাহ শাহজাহান। একের পর এক গাড়ি, একের পর এক অটো, টোটো, বাস, ম্যাটাডো, সমস্তটাই এই নাকা চেকিং দিয়ে পাস করলেও তল্লাশির নামগন্ধ পাওয়া যাচ্ছে না এই সন্দেশখালি চত্বরে। অর্থাৎ শাহজাহানের এখান থেকে গা ঢাকা দেওয়ার সম্ভাবনা যে প্রবল তা কার্যত প্রমাণ হয়ে যাচ্ছে, এবং লুকআউট নোটিশ জারি হয়েছে। কিন্তু লুকআউট নোটিশ জারি হওয়ার পর যদি নাকা চেকিংয়ের হাল এই হয়, তাহলে বলা যেতেই পারে যে এক অপরাধী নির্বিঘ্নে এই রাজ্য থেকে বেরোতে পারে, বা নির্বিঘ্নে এই জেলা থেকে অন্তত অন্যত্র পালিয়ে যেতে পারে। ভিডিও জার্নালিস্ট মহিষের সঙ্গে বিট্টু রায়চৌধুরী, রিপাবলিক বাংলা, সন্দেশখালি। দিনের আলোয় হাতে হারিকেন নিয়ে আমাদের প্রতিনিধি সুখেন্দু একেবারে সন্দেশখালিতে একটার পর একটা জায়গায় খুঁজে দেখলেন যে আদতে কোথাও কি দেখা যাচ্ছে এই শেখ শাহজাহানের টিকিটাও। কিন্তু যেভাবে আমরা দেখতে পাচ্ছি নাকা চেকিং এর আয়োজন করা হলেও পুলিশের নাকের ডগা দিয়ে যেভাবে নাকা চেকিং এড়িয়ে একটার পর একটা বাস গাড়ি যা খুশি যে কোনো যানবাহন চলে যাচ্ছে, এবং এক পাশে রয়েছে গার্ডরেল এবং আধিকারিকরা, পুলিশ আধিকারিকরা, তারা নাকি নাকা চেকিং করছে। কিন্তু কোথায় হচ্ছে নাকা চেকিং সেই ছবিটাই দেখালেন আমাদের প্রতিনিধি বিট্টু। সর্বেরিয়া থেকে সন্দেশখালি যাওয়ার পথে রাস্তার দুধারে একের পর এক ভেড়ি রয়েছে, আর সেই সব ভেড়ির মালিককে জানেন সন্দেশখালির বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। হেরিকেন নিয়ে সন্দেশখালিতে শেখ শাহজাহান কোথায় আছেন খুঁজতে বেরিয়েছিলাম। বিট্টু যে ছবিটা দেখালো, সেই ছবিটা দেখলে রীতিমতো চমকে যেতে হয় যে নাকা চেকিং এর কি হাল হকিকত। সত্যি তো এভাবেই যে কোনো অপরাধী খুব সহজেই এলাকায় নিজের ডেরায় প্রবেশ করতে পারে, আবার একইভাবে বেরিয়েও যেতে পারে। একইভাবে সর্বেরিয়া থেকে সন্দেশখালি যাওয়ার পথে রাস্তার দুধারে একাধিক ভেড়ি রয়েছে, যে ভেড়িগুলোর মালিকানা সবটাই
সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানের। আট আটটা দিন পেরিয়ে গেল, এখনো অধরা সন্দেশখালী ট্রাস্ট শেখ শাহজাহান। স্থলে জলে কোথাও খোঁজ নেই শেখ শাহজাহানের। কোথায় গেল শেখ শাহজাহান? বিপদ বুঝে কোন গর্তে সে দিয়েছে সে? তোতারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে মার পেলেম না। তোতারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে মার পেলেম না। সত্যি আর পেলেম না, দীর্ঘক্ষণ ধরে খুঁজলাম আমি এবং আমার প্রতিনিধি সুখেন্দু। বিভিন্ন নাকা চেকিংয়ের পরিস্থিতি দেখলাম যে করুণ দশা নাকা চেকিংয়ের, এবং তার পাশাপাশি এই নদী টপকে খুব সহজেই বাংলাদেশ পৌঁছে যাওয়া যায়। কাজেই বলা বাহুল্য যে শেখ শাহজাহান হয়তো খুব সহজেই সন্দেশখালী ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। কাজেই তাকে ধরি ধরি মনে করি, ধরতে গেলেন আর পেলেন না। ভিডিও জার্নালিস্ট মহেশ শেঠ, তার পাশাপাশি অমিত নাথের সঙ্গে বিট্টু রায় চৌধুরী এবং সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা সন্দেশখালী। সকাল থেকে শেখ শাহজাহানের খোঁজে বেরিয়েছিলাম আমি, সুখেন্দু এবং বিট্টু। তখন কুয়াশার চাদরে মোড়া ছিল, ঠান্ডা ছিল, গায়ে জ্যাকেট ছিল। সকাল গড়িয়ে দুপুর, সূর্য এখন মধ্য গগনে, সঙ্গে হেরিকেনও ছিল দিনের আলোতে শেখ শাহজাহানকে খোঁজার জন্য। তেল শেষ, হেরিকেন নিভে গিয়েছে, গোটা সন্দেশখালী, বাংলো, তার বাড়ি, বিভিন্ন ভেরি, সব জায়গা খোঁজার চেষ্টা করলাম আমরা, কিন্তু কোথাও শেখ শাহজাহানের খোঁজ পাওয়া গেল না, তাই তো বিট্টু? আর তার একাধিক কারণও রয়েছে। একদমই, সেই কারণের মধ্যে মূলত বলে রাখা ভালো যে দেখা গেল বিভিন্ন নাকা চেকিং সেখানে সঠিকভাবে নাকা চেকিং হচ্ছে না। সামনে বাংলাদেশ সীমান্ত, কাজে বাংলাদেশ সীমান্ত খুব অতি সহজে বেরিয়ে যাওয়া যায় যে কোনো মৎস্যজীবীর নৌকায় চেপে। কাজে বলা যেতে পারে যে বিভিন্ন সম্ভাবনা আছে শেখ শাহজাহানের এই চত্বর থেকে বাইরে বেরিয়ে যাওয়ার। অর্থাৎ শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি বেপাত্তা। আট দিন পেরিয়ে গেছে, শেখ শাহজাহানকে যতদিন না খুঁজে পাওয়া যাবে তার খোঁজ চালিয়ে যাবে রিপাবলিক বাংলা। ভিডিও জার্নালিস্ট অমিত নাথ এবং মহিত শেঠের সঙ্গে সুখেন্দু সরকার ও বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা সন্দেশখালী।